ব্লক অফিস লাগোয়া জায়গা দখল করে তৈরি হচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠনের পার্টি অফিস। অভিযোগ, ব্যক্তিগত জায়গাকে দখল করে রাতের অন্ধকারে এই কর্মকাণ্ড করছে কেউ বা কারা। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বনোয়া ব্লক অফিসের পাঁচিট লাগোয়া জায়গায়। এখানেই তৃণমূলের পার্টি অফিস বানানো হচ্ছে বলে অভিযোগ। ঘটনার কথা বিডিও মনীষ নন্দীকে জানানো হলে জায়গা মালিকদের আশ্বস্ত করা হয় 24 ঘন্টার মধ্যে খালি করে দেওয়া হবে জায়গাটি। তবে জায়গা মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা নিজেদের জায়গাটি ব্যবহার করতে পারছে না। জায়গাটি ব্যবহার করতে গেলেই তারা নানান বাধার সম্মুখীন হচ্ছেন। অভিযোগ, আমরা দীর্ঘদিন ধরে ওই জায়গাতে মানে বারবার এসেছি, আমাদেরকে বিডিও অফিস থেকে বারবার আমাদেরকে এখান থেকে তাড়িয়েছে, আমাদেরকে আমাদের জায়গায় যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করেছি, এমনকি আমার কাছে বহু রকম দরখাস্তও আছে 2-3 বার। এমনকি 2007 সাল থেকে আমি এখানে আমার বাউন্ডারি আমি দেখে নেবো করে এমনকি মাপও করা হয়েছে। এছাড়াও আমাদের যে সমস্যা সেটা হলো, আমরা যখন কিছু করতে যাচ্ছি বিডিও বাধা দিচ্ছে, অন্য কেউ এলে পরে সেটা তখন বিডিও কোনো ডিটেম পড়ছে মানে কোনো রিকোয়েস্ট নিচ্ছে না। এটাই আমাদের বক্তব্য, যাতে আমরা আমাদের জায়গা আমাদের পেপার অনুযায়ী পাই। অবৈধভাবে যদি কেউ করে থাকে এই কাজ এবং বিষয়টা আমাদের জানা নেই, এবং যদি অন্যায়ভাবে যদি আমরা দেখি কোনো মানুষের জায়গা এইভাবে যদি কেউ যদি কোনো অফিস যদি করে থাকে, তার বিরুদ্ধে দলীয় স্তরে ব্যবস্থা গ্রহণ করা হবে।